তো বন্ধুগণ, আজকে আইলাম আমি সনবিল। সনবিল আইয়া তো খুব মজা লাগে, এই বৎসরের মাঝে প্রথম আইলাম সনবিল। আইয়া পাইছি পুরা সনবিল জল, আর যে জায়গাতে আইছি জায়গার নাম হইল দেবদার। দেবদারও আইছি নৌকায়, এই পার্ক যেখানে মানুষ বয়া বই করে নৌ জায়গাতে আইছি। আর আইয়া আপনারা ভিডিও দেখাই, আর আপনারা ভিডিও দেখি কেমন লাগে আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। আর ভিডিওটা বেশি বেশি করিয়া শেয়ার করবা, আপনারা খুব বেশি ফলো করিয়া রাখুন। আমার চ্যানেলটা ফলো খুব কম হল কতদিন থেকে, আপনারা ফলো বেশি করিয়া রাখবা। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে উত্তম ব্লগস, আপনারা দেখবা আর সাবস্ক্রাইব করে লগে থাকবা। আজকে সনবিল আইছি, আপনারা দেখবা, আর আপনারা আমি যা পারবো আপনারা দেখাইব। আমি উত্তম ব্লগস, আপনার ভিডিও দেখি আপনি তো হাইলা আন্দির। প্রায় সময় আমি 3 বছর আগে আপনার আমি চ্যানেল পেয়েছি, সাবস্ক্রাইব করেছি। আর কথা হইল কি যে আপনি যেন ইলেকশনের যেন ব্যাপার নিয়ে ভিডিও বানান, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। করিমগঞ্জ কোন জায়গা বাড়ি? আমার তো রাতাবাড়ি পড়ছে। রাতাবাড়ি কেন করে সারিয়া? রাতাবাড়ি বাড়ি, রাতাবাড়ি। ঠিক আছে, দেখা হইব আরো একদিন। আজি ধরাও তোমরা ভাল করাই
আসি দেখিলে ইয়া চলো না না ও দো দো রেলিং না রেলিং কে ভিতরে মাথা গরম করিও না ভাই, পানি আই যাচ্ছে খাই যাইব গিয়া মাথা গরম করি হইব নি, আজ তোমার আইসি করি গরম দেখা যায় বাদে আমরা এনে গেলে আমরা দেখাই মুই গে চিন্তা করিও না ভাই, আমরা গাঁর মানুষ হাতারও জানি সব তো জানি, তুমি বিলকুল চিন্তা করিও না, টেনশন করিও না, বুঝবা জায়গা আছে তুমি, আমি দাঁড়াই না আচ্ছা বইমু তুমি চালাও না অসুবিধা নাই অসুবিধা নাই, চিন্তা করিও না, আরে চিন্তা করছে তুলো তুললো না জলে ভিজে তো আপনারা দেখিয়া কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাইবা, আমার তো খুব ভালো লাগে দেখিয়া, আর রাস্তা ভাই ভাল মার যায়নি, মারো মারলে মারো মারো রে উঠি যাও গিয়ে আমার ক্যামেরা দেখরাই নি বন্ধুগণ, আপনারা আইবা শোনবিল আর ওই দেখো এটার একটা আলাদা বয়সও আছে, লাইবর ওই দেখো তারা ভাল লাগবা ঘুরে দিই গিয়া আপনারা দেখাই নো আমি, আর ওই দেখো ওই দেখো বন্ধুগণ এটা হইল গিয়ে আমরা শোনবিল দেবদার এলাকা যেটা কয় এই দেবদার এলাকাটা তো বালা হাবুর লিগে লাগি ইটা কেন রে ভাই বালা কাপড় কুপুর লিগে লাগি গেলাই তুমি ওই দো এ মারবো ফ্রিটি ভাল মারো মারো, ই বয়স গেলে আর ভাইটাই নাইলা, ই বয়স হইলো হাল্লা ফাল্লির বয়স, আ বন্ধুগণ সব একলগে উঠো একজন একজন করে মারিও, আর ওই দেখো কিলা মস্তি কতরা দেখাই নি, ওই দেখো আমি দেখাই আর আপনারা নৌকা চড়িয়া কেউ ভাল লাইয়া কেউ জল সাঁতার দিয়া বিভিন্ন ধরনের মজা চলে আর ভালো লাগে নি বিশেষ এখানে কোন জিনিসটা ভালো লাগে কোপছে ইয়া মনে করো বিশেষ বাইরে বাইরেতেই মানুষ আইন ওটা ভালো লাগে ওটাও ভালো লাগে মানে, আর কয়জন আইছো তোমরা? আমরা তো আর নাও আইছি প্রায় আমরা 20-25 জন আইছি, তোমরা 20-25 জন আইছো আবার এবং 20-25 জন সবচেয়ে বড় কথা হলো কি যে তোমরা যে আইছো যে এখানে তোমরা মানে পাই ফুর্তি করার লাগে আইছো এবং এখানে ইয়া তোমরা আর যাতে পারছো না কিটা করছো
লাইফ জ্যাকেট লাগাইয়া ওই ফড়মাই রে ছাইও রে ফড়িয়া দেখুন এই তো মন নাম বাড়াইবা তো এই কার ওই দন্ন আর এদিকে নৌকায় আমরা মাসি মনি বিশি মনি তারা ঘুরিছে প্রচুর মানুষ আছেন প্রচুর মানুষ সেরকম উঠি ট্রাফা দেখতে পারায় পার্কের উপরে একজন একজন করিয়া ও একজন একজন করিয়া মারবাই একজন করি মারিও ভাল ওইলো ইন্ডিয়া লাইয়া না ইলা কেলা মারিয়া না বন্ধুগণ ওই দেখুন ভাল মারবা তারা একদম সনবিল যে পার্ক যেটা আছে বন্ধুগণ ভিডিওটা দেখিয়া কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা আর ওই দেখুন বাপরে বাপ দেখছেন নি লামছে লামিয়া ডাকে তারা রে তোমরা ওয়াও ওই লল মাল সাহস কিন্তু এটার মানতে লাগবে মানে তোমরা বাম্পার সাহস আছে রে তোমরা মানতে লাগবো ওই জুমই না নমস্কার খুব ভালো লাগে আর এই বছর মাঝে আমি প্রথম আইছি আমরা সনবিল আপনারা যদি সময় থাকে আমরা সনবিল আইবা এটা এশিয়ার মাঝে দ্বিতীয় বৃহত্তম একটা বিল মানে অত বড় সনবিল শুকনা সিজনও আইলেও ভালো লাগে আর বর্ষা সিজনও আইলেও ভালো লাগে এখানেও আইলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বৃষ্টি হইলে বোয়ার ব্যবস্থা আছে ভালো ভালো মানুষের লগে আপনারা পরিচয় হইবা আর দেশ বিদেশ থেকে মানুষ এই বিলুয়াই তো বিশেষ করে আপনারা কই আর আপনারা যদি সময় থাকে আপনারা আইবা না হয় বাস্তবের সন্ধানে উত্তম ব্লগস চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাইবা ধন্যবাদ উত্তম ভাই প্রীতম ভাই রে ধন্যবাদ প্রীতম ভাই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখবা আমি নিজে কই আর আর প্রীতম ভাইয়ের সুন্দর সুন্দর জিনিস তুলিয়া ধরবা আমরা বিশেষ করে আমরা এই বরাহুপুর থাকা জিনিসগুলা কিছু জিনিস আছে আপনারা জানা নাই এই জিনিসগুলা আমরা প্রীতম ভাইয়ে তুলিয়া দিবা আপনারা ভালো লাগবো এর লেগে টান চ্যানেলটা ফলো করিয়া রাখবা ধন্যবাদ উত্তম দা ধন্যবাদ ও দেখুন মানুষাইজা হ্যাঁ ওই গাছের ডাল ভাঙিও না গাছের ডাল ডুল ভাঙা ভাঙি করিও না মারো 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 ওই দেখবা মারবা ফাল তারা দেখলেন ভাই জ্যাকেট লই আইছেন ভাই তুই ঘুরি গেল কোন পাখি দিয়া ওই দেবো ফাল মার তো বন্ধুগণ ও কথা লীলা খেলা দেখলে আপনারা আইবা সনবিল নৌকা চলিবা আর আইবা আর যান দূর দূরান্ত থেকে মানুষ আইছে ইয় ফাল মারছে গেলা শুন আর কি নাটক চলে আমরা সনবিল ওই দেখো তারা যেন কত মজা পাইতরা এর কোনো সীমা নাই একদিকে ফালাই ফালাই লামতরা আর অন্যদিকে উঠিতরা দেখছ মারো 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 উঠো যায় নাকি আবার উঠো মজা লাগেনি ভাই উঠে দিয়ে ফাল মারি পড়তে মজা লাগেনি ধরাও না নি ওদিয়াও ওদিয়াও শুনোয়া আও 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 দেও লাল গেঞ্জি আও আও না লাল গেঞ্জি আও আও তোমার না বাড়ি কোন জায়গা চকচানপুর চকচানপুর নি আর তোমার আমার চিন্ন নি চিনি না আবু চিন্ন না নি ওই তো গজব বিজ্যোতি আমার চিন্ন না তুমি তাই উত্তম ব্লগ চ্যানেল দেখছো নি দেখছো নি ও আমি ঠিক আছে কি দিন আইলো হও সে নিজের পরিচয় ওলা জাতা মারি দেওয়া লাগে আচ্ছা যাই হোক তুমি তো চোখ চাঁদপুর দিকে ভাল মারিলাম তেম কেমন মজা লাগে ঘুরে দিকে ভাল মারিলাম দই 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 হ্যাঁ
পড়াশোনা করো নি? তুমি কেন নি? ঠিক আছে, ধন্যবাদ, পড়াশোনা করিও। সপ্তাহ ফাঁকে দিয়া পড়াশোনা হইলো মেইন। ওই তো ভাই, ভাল মারব দেখ ভাই, মারো। এইদিকে নৌকা যান, বুঝলো? ও ওটা মজা লাগে। ওই দেখো উদিত্রা তারা, আর একদম পরিষ্কার আছে হাত। খুব বেশি আফাল দে, ছোট নৌকা ডুবি যাইব। তিন চার হাজার জায়গা উপরে উঠি যান, ওই দেখেন খুব বেশি আফাল দে, ছোট নৌকা পুরা ডুবি যাইব এখন।